টাইট করে আটকা ওটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে তো জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে। তো সবাই বাড়িতে ব্যস্ত, সবাই ছোট বড় করে জন্মাষ্টমী পালন করছো, আমিও করছি। তো আমি কি কি করছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম কালকে বাবাই আর ওর বাবা গেছিল গঙ্গায় সেখান থেকে গঙ্গা জল নিয়ে আসতে। তো অনেক দিন আমার ঘরে গঙ্গা জল ছিল না, মানে এর থেকে তার থেকে চেয়েটে আমি পুজোর কাজটা চালিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন এমন অবস্থা হয়েছিল যে আমাকে গঙ্গা জল আনতেই হবে, তার জন্যে কালকে ওরা দুজনে গিয়ে গঙ্গা জল নিয়ে এসছে। আর সকাল থেকে মোটামুটি অনেক কাজ হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সকাল থেকে যদি আজকে জন্মাষ্টমীর সব কিছু শেয়ার করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক, এই পর্যন্ত আমি কী কী করেছি একবার বলে দিই। সকালবেলা অল্প করে রান্না করেছি, ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে, ও বাবাই অফিসে বসে গেছে। আর তারপরে বিভিন্ন সকালে যে সমস্ত কাজ ছিল সেগুলো সব করেছি। আর এখন আমি পুজো করে এলাম, মানে সকালের ডেলি পুজো যেটা থাকে সেটা করে এসেছি। তারপরে রাধা গোবিন্দ লক্ষ্মীনারায়ণ আমার যেমন আছে ঠাকুর ঘরে, তাদেরকে স্নান করিয়ে রেখেছি। এখন তাদেরকে সাজগোজ করাবো, জামা কাপড় পরাবো, এই হলো আমার কাজ। আর তারপরে আছে ঠাকুরের ভোগ বানানো। তো আজকে তো ভোগে থাকবে তালের বড়া, তালের লুচি, মালপোয়া, বিভিন্ন ধরনের যা যা গোপাল পছন্দ করে সব কিছু, না হলেও কিছু কিছু করার আমি চেষ্টা করব যতটা সম্ভব। তো এই হলো ব্যাপার। আর সাজানো গোছানোর ব্যাপার আছে, সেগুলো তো করবই। আর এই ভিডিও যেতে যেতে তোমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, তোমরা অনেক পরে দেখতে পাবে, কারণ না এতটাই ব্যস্ত থাকবো আর সবার বাড়িতেই সবাই ব্যস্ত। তো এই পর্যন্ত আমি কী কী করেছি সেগুলো একটুখানি তোমাদের সঙ্গে। তো এইখানে দেখো মেয়ে বেলুন সাজিয়ে রেখেছে, মানে বেলুন ফুলিয়ে গুছিয়ে টুছিয়ে রেখেছে। তো যেহেতু নন্দ উৎসব, শ্রীকৃষ্ণের জন্মদিন, তো বেলুন দিয়েও এবারে সাজাবে ঠিক করেছে, তার জন্য এখানে বেলুন সাজিয়ে রেখেছে। আর আমি কী কী করেছি চলো দেখিয়ে দিই। আর এবারে কিন্তু কয়েকটা জিনিস আবারও নতুন কিনেছি, যে কোনো উৎসবে পুজো পার্বণে আমি টুকটাক জিনিস কিনেই থাকি। তো এবারও কী কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো। আর একটা জিনিস দেখাই, এখানে এই যে এটার মধ্যে থাকে আমার ঠাকুরের জিনিসপত্র, এটা একটা বড় একটা বাক্স যার মধ্যে ঠাকুরের জিনিসপত্র থাকে। তো এগুলো বার করে এর উপরে একটা পরিষ্কার চাদর, মানে নতুন চাদর আমি বিছিয়ে দিয়েছি। তার উপরে এই যে ঠাকুরের যে এই তাকটা থাকে যেখানে ঠাকুরের ড্রেস ফ্রেস ঠাকুরের জিনিসপত্র রাখি, তো এটাকে এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, দিয়ে এই উপরে তুলে দিয়েছি। আর এখানে ফলমূল যা যা আয়োজন করেছি সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি, ফুল টুল রেখেছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এবছরে নতুন কী কিনেছি, মানে পুজো উপলক্ষেই কিন্তু আমি পুজোর জিনিসগুলো কিনে থাকি। তো ঠাকুরের ড্রেস এখনও পরানো হয়নি, এই দেখো এইটা, এটা হচ্ছে তাল ঘষার জন্য এটা কিনে নিয়ে এসেছি। আগের বছরে আমি প্লাস্টিকের ঝুড়িতে বার করেছিলাম তাল, তো এবারে এইটা আনা হয়েছে, খুব সুবিধা এটা দিয়ে তাল ঘষে বার করা। আর আমার তো যেটা আমার রান্নাঘরে আছে সেটা তো খুবই সুন্দর, তোমরা দেখেইছ চৌকো মতো বড়ো, বেশ ওটা দিয়ে করতে খুবই ভালো হয়, কিন্তু ঠাকুর ঘরে তো ওটা দিয়ে হবে না, যার জন্য এটা কেনা হয়েছে। আর একটা জিনিস আনা হয়েছে, এরকম এটা হচ্ছে চাকি মেনলি, এটা না প্লাস্টিকের একদম নতুন বেরিয়েছে, এখনও এটা ইউজ করিনি, নতুন এনেছে। আমি ভাবলাম তাহলে আগে ঠাকুরের জন্য ইউজ করি, এরকম আমার মুখ দেখা যাচ্ছে, তো ভাবলাম এটা আমি ঠাকুরের জন্য আগে ইউজ করি, তারপরে ঘরে ইউজ করা যাবে। আমার একটা আছে কাঠের আছে ঠাকুরের জন্য, তো এইটা আনা হচ্ছে। আর এর সাথে হচ্ছে এই যে বেনি, এটাও প্লাস্টিকের, তো ইউজ করিনি, আজকে ইউজ করব, আজকে লুচি বানাবো, অনেক কিছু বানাবো তখন ইউজ করব। তো এইগুলো। আর একটা কী কেনা হয়েছে, ও আর একটা জিনিস কেনা হয়েছে, দাঁড়ো কত কী কিনছি, কোথায় গেল খুঁজে পাচ্ছি না কেন, দাঁড়াও। ও আর একটা ইয়ে কিনেছি, ওই লুচি ভাজা ছানতা, আমার আগে দুটো আছে, প্রথম যেটা কিনেছিলাম ওটা এত ভারী যে কড়াতে নিয়ে আমি মানে জিনিস তুলতে পারি না,
যার জন্য ওটা বাদ দিয়ে আরেকটা আনা হয়েছিল যেটা একদম ফাঁকা ফাঁকা ঝাঁঝরি থাকে ওটা কিনেছি। তো ওটা দেখলাম ভালোই হচ্ছে, তারপরে বললাম যে একটা এমনি যেটা আমরা পাতলা মতো থাকে ওটা একটা নিয়ে আসো তাহলে সুবিধা হবে, তো ওটাও আনা হয়েছে। কিন্তু ওটা আমি নিয়ে গেছি, ঠাকুরের ভোগ অলরেডি ওখানে তৈরি হচ্ছে দেখা যাচ্ছে, তো ওই যে গ্যাস সিলিন্ডার সব কিছু ওখানে রেডি করে রেখেছি, ওখানে তৈরি হবে। আর আগের বছর তো আমরা কিনেছিলাম, দেখিয়েছি তোমাদের, নতুন আমি ওভেন কিনেছি যেটা ঠাকুরের, শুধুমাত্র ঠাকুরেরই রান্না হবে। তো এই হলো নতুন সমস্ত কিছু, একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি পুরোপুরি ঠাকুর ঘরে ঠাকুরের কাজে ব্যস্ত হয়ে যাব, যার জন্য পরে কিছু দেখাতে পারবো না। তো এই পর্যন্ত রইল, এবার শুরু করে দিই তোরজন। ও গঙ্গা জলটা দেখবে না, এই দেখো এই যে গঙ্গা জল, এতটা গঙ্গা জল নিয়ে এসতে এটা কতটা আছে কী জানি, 20 লিটার না 10 লিটার আছে বোধ হয়। যাই হোক, এটা আমার অনেক দিন চলে যাবে। তো সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, এবারে সব কিছু গুছিয়ে টুছিয়ে করবো। এদিকে ঠাকুর স্নান করিয়ে রেখেছি, স্নান করিয়ে রেখেছি ওটা তোমাদেরকে দেখাচ্ছি না। ঠাকুরের ড্রেস, তালের বড়া, মালপোয়া সব হয়ে গেছে, আর এখন করছি ছানার পায়েস। এই যে একদম হ্যান্ডমেড সব ঘরে তৈরি করে দিচ্ছি যতটা সম্ভব বলেছিলাম আমি, তো চলছে কাজকর্ম এখনো। আর এদিকে 3টে বেজে গেছে, এখনো চলছে, এখনো ঠাকুরের ড্রেস পরানো হয়নি, সাজানো হয়নি, ভাবলাম আগে এই কাজগুলো করে নিই, তারপর ঠাকুর একদম সন্ধ্যেবেলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম আসলে তুলে দেবো। আর এখন আমি সারা ঘরে বেলুন ছড়িয়ে কি কাণ্ড করেছে, আমি এদিকে সব হয়ে গেলে পরে ওরা সাজাবে দিকটা, ঠিক আছে চলো। আমি এতক্ষণ ধরে গোপালের মানে জন্মাষ্টমীর জন্য বেলুন ফোলাচ্ছিলাম গোপালের জন্য, আর মায়ের দিকে ভোগ রান্না করছি। খুব সুন্দর করে আসছে, খুব মনটা দেখা নানা কি।
তো এতক্ষণে আমাদের সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়েছে। তবে এখনো পুজো হতে একটু মানে দেরি আছে, এখন বাজে 10:30 বেজে গেছে। তো এদিকে যা যা গোছানোর আছে সমস্ত কিছু কমপ্লিট, ঠাকুরের ড্রেস পরিয়েছি, আর বাবাই এত সুন্দর করে মানে ঠাকুরের চোখ এঁকেছে, রাধা রানী শ্রীকৃষ্ণের এত সুন্দর চোখ এঁকেছে, তোমাদের দেখাচ্ছি একটু বাদে। আর খুব সুন্দর করে সাজিয়েছি, তারও দেখাচ্ছি। আজকে আমাদের সারা দিন লাগলো গোছা। এই দেখো আমার বেবি শাড়ি পরেছে। আর আজকে এত গরম, এত গরম, ওটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে গরমে। চারিদিকে শঙ্খধ্বনি উলুধ্বনি শোনা যাচ্ছে, কিন্তু আমি ঠিক করেছি রাত 12টা বাজলেই আমি মানে আরতি করবো। এমনি সব কিছু রেডি করে রেখেছি, একদম এ টু জেড, কোনো কিছু বাদ নেই। একবার দেখিয়ে দিই তোমাদের, এই দেখো। আর মন্দিরের দুপাশে দুটো এরকম গাছ রেখেছি, ভালো লাগছে না? এমনি সবুজ তো ভীষণই ভালো লাগে। আর এদিকে ফুল মানে ইয়ে দিয়ে বেলুন দিয়ে সাজানো হয়েছিল, ওই দেখো, কিন্তু বেলুন একটা একটা করে ফেটে যাচ্ছে। সব সুন্দর করে গোছানো হয়ে গেছে। 11:30 বাজে, বাবাই হাত মুখ ধুয়ে এলো, ধুতি পরবে, গেঞ্জি পরবে, তারপরেও পুজো করতে বসবে। তো আসলে ও কালকে ওর ভ্যাকসিন নিয়েছে, সেকেন্ড ডোজটাও কালকে নিয়েছিল, কালকে একদম সুস্থ ছিল, কিন্তু আজকে বিকেল থেকে একটু জ্বর জ্বর লাগছে, শরীরটা অসুস্থ লাগছে। আর এই যে বাবার বাবা রেডি হয়ে গেছে, আর ওদিকে ছোটো দাওয়ার আসছে, ওরও সব রেডি। ভালো লাগছে না পুজোর দিনে এরকম সুন্দর সুন্দর মানে এই ড্রেসটা পরে থাকলে আমার খুব ভালো লাগে। ধুতি আর পাঞ্জাবি পরলে বেশি ভালো লাগতো, আর এই মেয়েটাকে আরও বেশি ভালো লাগছে, সাদার সাথে লাল বাবার সাথে দাঁড়িয়ে আছে। দেখো ছোটো হয়ে গেল, আমরা সবাই মোটামুটি রেডি, কিন্তু এখনো 12টা বাজেনি, আমরা এখন পুজোয় বসবো। বাবাই রেডি হচ্ছে, আসলেই ও পুজো করবে। আর এই যে ছোট এসে গেছে, সারাদিন উপোস থেকে কিরকম লাগছে মনে একদম গোপালের মা মতনই লাগছে, পুরো গোপালের মাই লাগছে। তুমি উপোস করলে তোকে এইরকম লাগে কেন বলতো? আর গোপালের গোপালের দিদি দেখো, গোপালের দিদি শাড়ি খুলে যাচ্ছে খালি। আমি হোয়াইট ওয়াটার বলতে বলিনি, আমি বলতে ভুলে গেছি, তো ফেভারিট ছবিটা তো বাটার সাথে ভালোবাসি আমি এতগুলো লাগে না একবারই বাবাকে দিয়ে। এখন বাজে রাত 12:30, আমাদের পুজো এই মাত্র কমপ্লিট হয়েছে, না এই মাত্র না, আরও 10 মিনিট আগে কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু 12:30 বাজে, তাড়াতাড়ি করে সবাইকেই প্রসাদ দিয়ে দিলাম, যারা যারা এসেছিলো তারা প্রসাদ খেয়ে যে যার বাড়ি চলে গেছে। তো আর এখন আমি একটু প্রসাদ নেব, মেয়ের হয়ে গেছে, ওর দাদা ভাইয়ের হয়ে গেছে, বাবার হয়ে গেছে, সবার মোটামুটি হয়ে গেছে। আর আমি অল্প একটু প্রসাদ নিয়ে ঠাকুর ঘরটা একটুখানি গুছিয়ে ব্যাস, আর কিছু কাজ নেই। ঠাকুরের বাসন বা যা যা মানে জিনিসপত্র অগোছালো করেছিলাম সেগুলো এখন কিচ্ছু গোছাতে পারবো না, শরীর একদম দিচ্ছে না, বুঝতেই পারছো চোখ মুখ একদম ঢুকে গেছে। আর কি মারাত্মক আজকে গরম, পুরো সকাল থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, এত গরম লাগছে।
তো আজকের ভিডিওটা কিন্তু এখানে এসে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো আজকে তোমাদের জন্মাষ্টমীর ভিডিও? অবশ্য এই ভিডিও যেতে যেতে তিন দিন পরে যাবে তোমাদের কাছে, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। তো আজকের মতো এখানে এন্ড করছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।